এবারে সাফ অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপে দুরন্ত গতিতে ছুটছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে জয় দিয়ে আসরের শুভ সূচনা করে লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে 5-0 গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে পল স্মলির শিষ্যরা। এবার সেমিফাইনালে লাল সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ মাঠের লড়াই মানেই ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা। তাদের কাছে যে বেশ কয়েকবার তীরে এসে তরি ডুবেছে বাংলাদেশের, হয়েছে স্বপ্নভঙ্গ। এবার তাদের মোকাবিলায় অনুশীলনে বাড়তি ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দলের ফুটবলাররা, নিজেদের প্রস্তুত করছে কঠিন লড়াইয়ের জন্য। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও তাদের হারিয়ে ফাইনালে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের। সেমিফাইনাল ম্যাচে সবাই আমরা ফোকাস দিব, যেহেতু প্রতিপক্ষ ইন্ডিয়া, আমরা এটা খুব কঠিন ভাবে নিতেছি। আমাদের যে পারফরমেন্সটা আমরা ডে বাই ডে ম্যাচ বাই ম্যাচ করে আসতেছি, এটাই আমরা করব। এবং আমরা টিম ওয়ার্ক টিম, আমরা সকলে মিলে একসাথে খেলে সেমিফাইনাল ম্যাচটা জিতব এবং ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরব। নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হয় ভারত, যে ম্যাচে পাখির চোখ রেখেছিল বাংলাদেশ। সেই ম্যাচ দেখেই ভারতের দুর্বলতা ও সক্ষমতা নিয়ে কাজ করেছে টিম ম্যানেজমেন্ট। শিষ্যদের নিয়ে ভারত বধের ছক কষেছেন কোচ পল স্মলি। গতকালকে ইন্ডিয়া নেপালের ম্যাচ দেখতে গেলাম এখন, এবং সেখানে আমরা ইন্ডিয়ার উইকনেস এবং যে দুর্বলতা এবং যে শক্তিশালী দিকগুলো আছে আমরা সেগুলো অবজার্ভ করছি, এবং সে নিয়ে কোচ আমাদের সাথে গতকালকে রাতে মিটিং করেছে। আজকে আমাদের প্র্যাকটিস সেশন ছিল, সেখানে কোচ আমাদের সেই বিষয় নিয়ে কাজ করিয়েছে, এবং আমাদের কালকে আরেকটি প্র্যাকটিস সেশন আছে। সো আমরা আমাদের প্লেয়াররা অনেক কনফিডেন্ট যে ইন্ডিয়ার সাথে ভালো কিছু করবে, তো আমরা সবাই প্রস্তুত। আগামী 12 সেপ্টেম্বর সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। মাসুম রব্বি, সময় সংবাদ।